নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। সকলকে ক্রিয়েটিভ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজ অ্যাকোরিয়াম ডেকোরেশন ও ডেকোরেশন আইডিয়া নিয়ে ভিডিও নিয়ে এলাম। যদিও অ্যাকোরিয়াম ডেকোরেশন কীভাবে করবেন এটা যে যার পছন্দ ও রুচির ওপর নির্ভর করে, তবু এই ভিডিওটি নিয়ে এলাম অনেকের উপকারে বা কাজে লাগতে পারে এই ভেবে। কারণ অনেকেই অ্যাকোরিয়াম ডেকোরেশন করার সময় ঠিক করে উঠতে পারে না যে কীরকমভাবে সাজানো উচিত, কীরকম সাজালে ভালো লাগবে। তাই বিভিন্ন রকস্টোন ডেকোরেশন আইডিয়া ভিডিও আকারে দেখাবো, যেগুলো দেখে নিজেদের অ্যাকোরিয়াম সাজাতে পারবেন আর দেখতে ভীষণই ভালো লাগবে। অন্তত আমার তো খুব ভালো লাগে। তাছাড়াও এই ভিডিওটি থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে আরও নতুন কিছু নিজেদের পছন্দ মতো যদি ডেকোরেশন করতে পারেন তাহলেও আমার এই ভিডিওটি সার্থক হয়ে উঠবে। এছাড়াও ভিডিওর মধ্যে কিছু ডেকোরেশন টিপসও দিয়ে দেবো, আর কোন কোন মাছ কোন কোন ধরনের পাথরের ক্ষেত্রে উপযুক্ত এবং কোন কোন মাছ উপযুক্ত নয় সে নিয়েও টিপস দিয়ে দেবো। তাই ভিডিওর কোনো অংশই মিস করবেন না বন্ধুরা, কারণ আজকের ভিডিও যারা রঙিন মাছ বসেন তাদের কাছে দুর্দান্ত হতে যাচ্ছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখুন। বন্ধুরা, এগুলো সব উড রক, খুব সুন্দর দেখতে, কাঠের মতো রং বলে একে উড রক বলা হয় এবং জলে ডোবালে কাঠের মতোই লাগে এবং একটা সঙ্গে আর একটা মিলবে না, সবগুলোই আলাদা এবং ন্যাচারাল, পিওর ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিছু পাথর নয়, একদম ন্যাচারাল পাথর। বেশ সুন্দর ডিজাইন হয়, দারুণ দেখতে লাগে। আর বন্ধুরা, এগুলো রকস্টোন, কোনো আর্টিফিশিয়াল কিছু নয়, সবই ন্যাচারাল পাথর, একদম রকস্টোন, দুর্দান্ত দেখতে এবং এর ডিজাইন দুর্দান্ত লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, কোনোটার সঙ্গে কোনোটাই মিলবে না শেপ, সমস্ত পাথরেরই শেপ আলাদা আলাদা হয়। আর বন্ধুরা, এটা ড্রাগন রক, এই পাথরগুলোকে ড্রাগন রক বলে। এর মধ্যে অনেক ছিদ্র থাকে বা ফুটো থাকে, খুব ভারী পাথর এবং ন্যাচারাল পাথর, কোনো আর্টিফিশিয়াল না। বন্ধুরা, আর বলে রাখি আমি ন্যাচারাল পাথরই বেশি ইউজ করি, আর্টিফিশিয়াল করি না। আর এটা রেড রক, এটা হোল রক, এটাও খুব সুন্দর দেখতে। আর এটা মিল্কি পাথর, সাধারণ মিল্কি পাথর, এটা সব জায়গাতেই পেয়ে যাবেন। বন্ধুরা, এবার উড রক ডেকোরেশন কীরকম হয় দেখুন। আর হ্যাঁ, এই ডেকোরেশনে আমি কিছু প্লাস্টিক প্ল্যান্ট নিয়েছি, কারণ এটা তো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম না, অরিজিনাল তো প্ল্যান্ট দেওয়া যাবে না, তাই কিছু প্লাস্টিক প্ল্যান্ট নিয়েছি ক্রন্টাস্ট আসার জন্য। আর এর সঙ্গে কিছু ড্রিপ টুট নিয়েছি যাতে আরও ভালো দেখতে লাগে এবং খোলতাই হয় অ্যাকোরিয়ামটা, তাই কিছু ডিপ টুট নিয়েছি। বন্ধুরা, উড রক ডেকোরেশনের জন্য কিছু টিপস দিয়ে দিই। এই উড রকে আয়রন বেশি থাকার জন্য সব মাছেতে রাখা যাবে না, বিশেষ করে গোল্ডফিশ ও অ্যাঞ্জেল এতে একদমই রাখা যাবে না, কারণ এই ধরনের মাছ আয়রন সহ্য করতে পারে না। এতে টেট্টা গ্রুপের সব মাছ ও ড্যানিও গ্রুপও রাখা যাবে, এছাড়াও কিছু সিজিলিটাও রাখা চলবে। এবারে বন্ধুরা, রকস্টোন ডেকোরেশন, রক পাথর তো বিভিন্ন শেপের হয় বন্ধুরা, আমি এইভাবে ডেকোরেশন করেছি, আপনারা বলবেন এটা কীরকম লাগছে। আর আপনার কাছে হচ্ছে একই শেপের পাথর থাকবে তা তো নয়, আপনারা চাইলে অন্যরকম ডেকোরেশনও করতে পারেন, আর এটাও হতে পারে আমার চেয়েও আপনাদের ডেকোরেশন আরও ভালো হবে। তো বলতে চাইছি বন্ধুরা, নিত্য নতুন আইডিয়া বের করে এটা করতে হবে। এখানে আর একটা টিপস আপনাদের দিয়ে দিই, এই রকস্টোন ডেকোরেশনের অ্যাকোরিয়ামে সব শ্রেণীর মাছই রাখা যাবে। আর হ্যাঁ, অবশ্যই লোচ ও ক্যাটফিস জাতীয় মাছ না রাখলেই ভালো হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে অ্যাকোরিয়াম যখন সাজাবেন খুব সাবধানই করতে হবে, কারণ হাত ফসকে বা অসাবধানে পাথর কাঁচে পড়ে গেলে কাঁচ ভাঙার সম্ভাবনা প্রচুর, তাই খুব সাবধানেই করতে হবে। এটা চাইলে অ্যাকোরিয়ামের নিচে বালির বেড তৈরি করে নিতে পারে, মার্কেটে অনেক ধরনের ন্যাচারাল বালি পাওয়া যায়, তাতে দেখতেও সুন্দর হবে আর পাথর লেগে কাঁচ ভাঙার সম্ভাবনা কমবে। আর যদি গোল্ডফিশ রাখতে চান তাহলে অল্প সংখ্যাতেই রাখুন, কারণ স্টোন ডেকোরেশনের অ্যাকোরিয়ামে মেনটেন্যান্সের খুব অসুবিধে হয় আর গোল্ডফিশ তাড়াতাড়ি জল নোংরা করে ফেলে। আর বন্ধুরা, এগুলো ড্রাগন রক, ড্রিপ টুট, মিল্কি স্টোন ও রেড রকের ডেকোরেশন। আর এটা একদম খুব সিম্পল ডেকোরেশন, এটা হোল রক, উড রক,
ড্রিপটুড এবং রকস্টোন দিয়ে খুব সিম্পলভাবে ডেকোরেশন করা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারে নিজেকে যুক্ত করে নেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন।